দেওয়ানগঞ্জ থানার অন্তর্গত কাঠারবিল সাতমারি। আপনি আমেরিকার দিকে আজকে তাকান, একটা পাগলকে প্রধানমন্ত্রী বানাচ্ছে, তারপর মহিলার হাতে দিচ্ছেন, টের পেয়েছেন বাস্তবতা? ওরা মানব অধিকারের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, কিন্তু মেয়ে লোক আমেরিকা তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো মহিলাকে ওরা বানায়নি, আর আমাদেরকে শ্রবক দেয়। অথচ কোরআনে কারিমের ডাইরেক্ট নিষেধ, নবীজির হাদিসের ডাইরেক্ট নিষেধ না? বুঝলাম, কি করা যাবে এখন? ওরা তো ঠিক করতে সময় দেবেন নাকি? যারা আছে ওরা করবে, আপনি বসেন। এই অনুষ্ঠানগুলো এই যে কি তহা বলে এখন হুজুর আছে না, এগুলো বন্ধ করে দিচ্ছে যে সেমিনার করব। মানুষকে বোঝাতে হলে ওই রকম সিস্টেম, এ ছাতা মাথা এসে খালি সময় নষ্ট। একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে গেলে বারো বাপের তেলো ছেলে আসে, এক একজনের মেজাজ এক এক রকম, ওইটা ঠান্ডা করতে গিয়ে আমার গলা ভেঙে যায়, আমি কথা বলবো কখন? কি আশ্চর্য ধৈর্য আছে, ও তো ঠিক করবে তো, আপনি বসেন না কেন? কি কি শোনা যাচ্ছে না? মানে যতটুকু আসছে ও ঠিক করবে ভাই, ওরে সময় দিয়ে ঠিক করে নেবে, এদিকে তাকিয়ে থাকে, শোনা না গেলেও অন্তত তাকিয়ে থাকে। কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নিই। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ুফলিহা ক্বাওমুন, বিশ্বনবী জানিয়েছেন কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে দায়িত্বে কোনো মহিলা বসে আছে। আমার তো এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের হয় না? বলেন বলেন। 53 বছরের ফল এইটা, আমরা সফল হতে পারি না, মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, একটা কারণ, যেহেতু আমরা বিশ্ব নবীকে মানি, এই জন্য এই কথাটা আজ বাস্তবে মিলাতে হবে। ওরা দেখেন মানে না, তারপরও বাস্তবে মিলায়, ট্রাম্পের মতো একটা পাগলকে ওরা প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু একটা মহিলার হাতে ওরা দিল না, কথা বলে না কেন? নারীর অধিকার নিয়ে কথা ওরাই বলে পৃথিবীতে। যেন আমরা যদি এই হাদিসটা মেনে চলতাম, আমরা এই দুনিয়ার উপরে থাকতে পারতাম, আমরা যেন সামনে এটা মেনে চলতে পারি, এটা বিশাল ব্যাপার, কিন্তু খালি মুখে বলা না ভাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনে কারিম জানিয়েছে পুরুষরা হবে এ পৃথিবীর দায়িত্বশীল অভিভাবক, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। অথচ আমরা আজটা পুরো উল্টিয়ে ফেলেছি, মনে হয় যে ওরাই রাজমিস্ত্রির আর আমরা যোগাইনি, আর নাই দেখেন বাস্তবে বড় বড় জায়গাগুলোতে সব ওরা, আর আমরা শুধু ইট আর বালি টেনে দিই না, এগুলো সফল হতে বাধা। ইফলিহার আগে লান আছে, ইফলিহু ছিল, লান আসার কারণে লাই ইফলিহা, কখনো সফল হতে পারছে না, পারবেও না। এ কথাটা 100% বিশ্বাস করি না আমরা? এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে অন্তত নবীর হাদিস আমরা যারা মেনে চলতে চাই, সামনে যেন কোনো মহিলা অন্তত চেয়ারে না বসে, যেই হোক পুরুষ মানুষ আসেন, কথা বলেন না কেন? পুরুষ মানুষ আসেন আমরা মেনে নিচ্ছি। 96% মুসলমান এই দেশে আমরা বাস করি, কত এই দেশে আমরা হাফ হাতা চাই, ফুল হাতা চাই না? আপনি কি আন্দাজে হা করে ওঠেন না কিছু বোঝেন? আমি জেলখানায় থাকাকালীন প্রথম যে জেলার পেয়েছিলাম ওইটা ফুল হাতা, হাফ হাতা না, ওর পরে জেলখানায় নাম ছিল দেবদুলাল নাম, কিন্তু মানুষ বলতো ফুল হাতা, ফুল হাতা কি গো? পরে দেখছি ও মুসলমানই দেওয়ানি। আমরা যেহেতু মুসলমান এই দেশে বেশি বাস করি, আমাদের যারা দায়িত্বে আসবে ওরা হাফ হাতা হবে নাকি? হ্যাঁ, কোনো ফুল হাতা দেখতে চান? ওদের আমরা দেখেছি জেলখানায় একজন থাকার কারণে, মুসলমান আমরা 198 জন, আর পুরো জেলখানা মিলে হয়তো 100 জনের 2 জন হিন্দু পাওয়া যেত, অথচ এদের দাপটে একজনের দাপটে টিকা যায় না। বহু কষ্ট দিয়েছিল এই লোকটা আমাকে, আলেমদের প্রতি রাগ বেশি ছিল, কারণ ওর কাছে তো আর আলেম সালেম নেই, সবই সমান,
ওয়া আল্লাহকে মানে না তো হামজাকে কি করে মানবে। আমরা যে কথাটা এখন সারা বিশ্বে ওনারা ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে, এটা মিথ্যা কথা। 15.5 বছরে ওরা নির্বাচিত ছিল, এ কথা যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে সেও হাসবে। আপনি ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ও ঘোড়ার হাসি দেখেছেন, হি হি করে হাসে। শয়তানকে জিজ্ঞাসা করলে বলবে, এই একটা কথা বললেন, নির্বাচনের আগে যারা 154 জন হয়ে যায়, দিনের ভোট যারা রাতে করে ফেলে, এরা নির্বাচিত, আমরা এ কথা বলে কি করি। তাও যদি কোনো অমুসলিম কথা বলতো আমরা মেনে নিতাম। একটা মুসলমান, একটা হাজি সাহেব সেই কথা দুনিয়ার মানুষকে শোনাচ্ছে, এটা বদনাম হয়ে যাবে না? কারণ দুনিয়া তো জানে যে কি অবস্থা ছিল। আমি জেলখানায় থাকতে এক ওসি আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হুজুর আপনি যে তাওবার কথা বলেন মানুষকে, দেখেন তো আমার তাওবাটা কি কায়দায় হচ্ছে, কি করেছেন আপনি। যাই যে নির্বাচন গেল, আমি আমার যা লোকজন আছে এসআই এসআই কনস্টেবল এদেরকে নিয়ে রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, এইভাবে বলছে, আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত আমি কাজ ছাড়ব, বাক্সগুলো ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার গোসল করলাম, অজু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে পড়লাম আস্তাগফির, আমার তওবা হয়েছে। আপনি কি বলেন, এর তওবা হয়েছে? এর তওবা হয়েছে? আজ অনেকেই এই 15.5 বছর পরে ওসির মতো তওবা করছে, যা করেছি আস্তাগফিরুল্লাহ। না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলেন না কেন? সুতরাং যে যেই ধরনের অপরাধ করেছেন ওইটা যদি দুনিয়ায় আপনি মাফ করে নিতে পারেন, তাহলে মরণের পরে আল্লাহ আপনাকে আর বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে না। কিন্তু এই অপরাধের যদি শাস্তি দুনিয়ায় না হয়, যার ক্ষতি করেছেন ওর ক্ষতিপূরণ যদি দিতে ব্যর্থ হন, কিয়ামতে আল্লাহ যখন বিচার করবে, ওই লোক এসে বলবে যে আমার 32 লাখ টাকা, আমার যেমন 32 লাখ গেছে, আমার বাবা এসে বলবে যে 32 লাখ টাকা এর মামলার আয়ু থেকে একেবারে উপর পর্যন্ত এরা নিয়েছে, এই টাকাগুলো ফেরত দেন, এরপরে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, যান। এটা কেন বলছি, কারণ বহু মানুষ এখন এই ধান্দায় আছে, যাই করেছি করেছি, একটু আস্তাগফিরুল্লাহ পড়িনি। এখানে যারা আলেম আছে, এই যে আমার বড় ভাই, আমি এখন একটা হাদিস বলছি, যদিও শুনেছেন আপনি এটা, দেখেন তো বাস্তবে আমরা কোথায় আছি। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে একজন যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন, বললেন যে কথা কাউকে বলবা না, যাও বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন, এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। আবার সামনে যেয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন, আমি এ পাপ থেকে পরিত্রাণ পেতে চাই, পবিত্র হতে চাই। কি মনে হয় জামালপুরবাসী, 1500 বছর আগের এই ঘটনা, নবীজি কি তাকে বলতে পারতেন না যে যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ি না? এই কথা বলছেন না কেন? বলতে পারতেন না? বলেছিলেন না? 3 বারের পরে তাকে বললেন, তুমি কি জেনা করার পরে গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তাহলে বিচার এখন হবে না, আগে সন্তানটা দুনিয়ায় ডেলিভারি হোক, কারণ তোমার দোষ আছে, ওই ছেলেটার দোষ নেই, ওটা তো মাসুম বাচ্চা, ওটা আসুক আগে। ওটা খালাস হওয়ার পরেই মেয়েটা দৌড়িয়ে এসেছে, রাসূল আমাকে মুক্ত করেন, আমি পরিত্রাণ চাই, মুক্তি চাই। বিশ্বনবী বললেন, না এখনই না, এই বাচ্চাটা কমপক্ষে 2 বছর তোমার স্তনের দুধ পান করার হক রাখে। যদিও কোনো মা যদি দুনিয়ায় সন্তানকে দুধ পান না করায়, মায়ের গোনা হবে না, কারণ এ দায়িত্ব বাবার। কি নতুন হয়ে গেল নাকি? আমি এবার আলেমদেরকে বলছি, শব্দের দিকে খেয়াল করেন, আইয়তিম্মা লিমান আরাদা আইয়তিম্মার রাদা, মুযাক্কার শব্দ, আল্লাহ মুয়ান্নাস দেননি,
দুই বছর দুধ খাওয়ানো লাগবে সন্তানদেরকে আদেশ আল্লাহ দিয়েছেন কিন্তু আদেশ দেওয়ার সময় মুযাক্কার পুরুষের শব্দ দিলেন এ দায়িত্ব বাবার যেহেতু বাবার জিনিসপত্র নেই আছে যেটা আছে যাদের আল্লাহ ওনাদেরকে গাড়ে দিয়েছেন কিন্তু মা যদি বলে না আমি দুধ খাওয়াতে পারবো না এ দায়িত্ব তো আমার না এক একটা সন্তানকে দুধ পান করাতে হলে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে ও সুলাইমানকে তাই দেওয়া লাগবে যদিও মাইকে বলা এটা মনে হয় ঠিক হলো না কারণ আমি নিজেও ধরা খেয়েছি আমার এই যে 1 মাস 5 দিন আগে একটা হয়েছে এখন যদি ম্যাডাম এটা লাইভ দেখে বলবে ঠিক আছে হুজুর বাড়ি আসুক আর 5 লাখ দেবেন না আপনার মেয়ে আপনি নিয়ে যান আমি তখন বিপদে পড়ব না না সম্মানিত মারা বোনেরা ভাবিরা যারা এসেছেন দায়িত্ব আপনার আপনি না পান করালে গোনা হবে না এটা দায়িত্ব বাবা ওনার কাছ থেকে খরচ পাতি যদি নিতে মনে চায় নেন তারপরও আপনি দায়িত্ব পালন করেন এক এক ফোঁটা দুধের কারণে একটা নফল হজের সওয়াব পাবে প্রথমে যখন মেয়ে লোকরা সন্তানের কণ্ঠ দেশে এক ফোঁটা দুধ দেয় নবীজি বলেন একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয় ওই সওয়াব আমার উদ্দেশ্য এটা না মেয়েটিকে বলেছিলেন যে দুই বছর দুধ খাওয়া এটা তার অধিকার আছে তোমার স্তনের উপরে যদিও অনেক মেয়েরা এখন নিজের স্তন নিজের বডি ফিগার শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য দুধ দিতে চাচ্ছে না স্বামীকে বলছে ডানো আনো কি নিয়ে আসতে বলে ডানো এই যে কয়েকদিন আগে যেটা গেল এটার নাম ডানা আর ওরা নিয়ে আসতে বলে কি ডানো সম্মানিত মা বোনেরা আমি সতর্ক করার জন্য বলছি আজ বিশ্বের বহু দেশে নিজের যা ফিগার নষ্ট হয়ে যাবে এজন্য সন্তানকে যারা দুধ দিতে চায় না তাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি শেষে ফিগার ঠিক করতে যে কেটে বাদ দেওয়া লাগবে আমি নিচে আর নামলাম না আপনারা সম্মানিত মা বোনেরা মেয়েটি যখন দুই বছর পরে এসেছেন একটা শক্ত খাবার সন্তানের হাতে দিয়ে নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা এই বাচ্চাটার দায়িত্ব একজন নাও কি আশ্চর্য গো একটা গুরুত্বপূর্ণ সময় এসে বাদাল ভেঙে দেয় ছেলে ফ্যানটা বন্ধ হয়ে গেল এমনি তো গা ঘেমে গেলে আমার ওই রোগ বেড়ে যাবে হোসাইন কে কোথায় গেছে ও কি করে কি হয় এই সাইডে দি ভাই ঠিক আছে যতটুকু আছে কথা বলবেন না যেভাবে আছেন এইভাবে থাকেন কথা বলবেন না এই একদম নিশ্চিত জামালপুরবাসী নবীজি এক সাহাবিকে বললেন এর দায়িত্ব নাও মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দিয়ে চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করলেন কারণ এই দুনিয়াতে জেনার শাস্তি যেটা বিয়ের আগে যদি কেউ জেনা করে তাহলে তারে 80 বেত্রাঘাত করা লাগবে আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার এভাবে পাথর মারা লাগবে এখানে আবার তিনটা বিষয় পেয়েছি কোরআনে কারিমে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যে যে অপরাধ করবে তার শাস্তি হবে একটা কিন্তু কোনো মানুষ যদি তিনটা অপরাধের যে কোনো একটা করে তার শাস্তি হবে ডবল ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা এই ডবল শাস্তি তাদেরকে দেওয়া হবে মেয়েটা কিন্তু বুঝেছিল জান কারণ তার আরবি ভাষা নিজের ভাষা কোরআনে কারিম তার আয়ত্তে ছিল এই জন্য জানাচ্ছে হে রাসূল দুনিয়ায় যদি জেনার শাস্তির বিচার না হয় কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল করে বিচার করবে আমি যে কথা তুলেছিলাম যে তিনটা অপরাধের শাস্তি দুনিয়াতে আখেরাতে আল্লাহ ডবল করে দেবে কিয়ামতের ময়দানে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون إلى آخر آية
রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে মাআল্লাহি ইলাহান আখারা আল্লাহর সাথে অন্য কোন কাউকে শরীক করে ডাকতে থাকে তাদের শাস্তি হবে ডবল আর এটা বাংলাদেশে সবচেয়ে বেশি কি মনে হয় কি পাইছে এরা এই 800 কি সমস্যা কি আপনাদের হ্যাঁ কি করতে আসলেন আপনি এখন কে বল বাদাল ঠিক করছে আর এসে ডিস্টার্ব করে দিচ্ছে বারবার এবারে ডিস্টার্ব করলে এই জন্য ভালো লাগে না সাথে মাহফিল করে সাতাম করে এটা তথ্য বের করতে হলে কত চিন্তা ভাবনা করা লাগে জানেন জিজ্ঞেস করুন তরে আমাকে আন্দাজে বলবো এটা রেকর্ড হচ্ছে পাগল ছাগল বসে থাকবে সামনে এর কত মানুষ শুনতেছে জানেন সারা দুনিয়া এখন লাইভ চলছে আমার সামনে এখন 18 কোটির উপরে মানুষ বসে আছে আর আপনি এই যে ডিস্টার্ব করছেন কথা তো ভুলে যাব একটা শিক্ষা বের করতে যাচ্ছে আর এসে ঝামেলা করে এ আবার এটা করে নড়াফড়া করে কোনটা এই মনাসাব করে দিলাম না এভাবে হবে না এবারে এখানে কেউ যেন না আসে এই ভাইরে কাড়েন তো ভাই মেম্বার সাহেব ভাই বসেন না চলে যান চল 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 হোসাইন এই মাহফিলটা সামনে বাড়ান দিবা না প্রতিষ্ঠানের যে সমস্ত আছে কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা অথবা কলেজ এরকম ভালো জায়গায় দিবেন ঝামেলা মার্কা জায়গায় এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মঞ্চে যদি এক ঘন্টার ভেতরে কেউ আসে দেখেন তার আমি এখন এমনি মোসাফির অবস্থা আছে বস দোয়া চলে কি বলছিলাম আমি কিন্তু জিজ্ঞাসা করবো পরে আমি একটা ঘন্টা ক্লাস নেব ক্লাসের পরে যদি পাঁচটা প্রশ্ন করে একটাও বলতে না পারেন তো সাথে আপনি আসলেন কেন হ্যাঁ কত দূর দূরান্ত থেকে এসে বসে আছেন তিনটা অপরাধ করলে আমি বলছিলাম দুনিয়াতে আখিরাতে মিলে আল্লাহ ডবল শাস্তি তাকে দেবেন এক নম্বরে দুনিয়া যারা আল্লাহকে ডাকে এর পাশাপাশি অন্য কাউকে ডাকে এই ছোট জীবনে আমি বিশ্বের বহু দেশ পরিভ্রমণ করে দেখেছি এটা সবচাইতে বেশি বাংলাদেশে আপনি সারা দেশের অবস্থায় এক আল্লাহকে ডাকতেছেন পাশাপাশি অন্য এমন কাউকে তার সাথে যোগ করে ডাকে ইয়ালি বাবা শালি বাবা আমি যে বলছিলাম যে রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে এই জন্য বলছি আর যারা আল্লাহর নামে জিকির করার পরে পরে কিছুক্ষণ পরে অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যারা এগুলো করছেন না বুঝে করেন আর না বুঝে করেন এই তাহেরি ভাই যেগুলো করে আল্লাহকে কিছুক্ষণ ডাকে এরপরে শুরু করেছে বাবার নামে ডাকা ডাকি ইয়ালি বাবা শাহালি বাবা খাজা বাবা পাগলা বাবা স্পষ্ট ফতোয়া কোরআনে কারিমের যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে তার শাস্তি হবে কয়টা ডবল বলেন বলেন এগুলো করা যাবে দুনিয়ায় যারা করছেন না বুঝে এখনই থেমে যাবেন দুই নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে যদি কেউ দুনিয়ায় কাউকে হত্যা করে আগস্টের 5 তারিখের আগে এই দেশে অন্যায়ভাবে হত্যা হয়েছে 3732 জন সরকার জড়িত 2780 জন এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে ও জামালপুরবাসী যারা এই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করলেন যারা এর সাথে জড়িত আল্লাহর কসম তাদের শাস্তি ডবল হবে কয়টা বলেন বলেন কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনার শাস্তি ডবল হবে তিন নম্বরে ওয়ালা ইয়াজনুন তারা জেনা করবে না যদি কেউ জেনা করে তার শাস্তিও ডবল এই মেয়েটা এটা বুঝেছিল হে নবী আপনি আমাকে বারবার বলেন যে গোপন করে যাও কাউকে বলবা না আমি কি করে থাকি আমি তো জেনা করে ফেলেছি আমি একটা বিবাহিতা মহিলা আপনি দয়া করে আমাকে পরিত্রাণ দেন মুক্তি দেন আমি যেন কিয়ামতে ধরা খেয়ে না যাই এই যে যখন পাথর নিক্ষেপ চলছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা পাথর খুব জোরে নিক্ষেপ করলাম
ওর নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে। আমি বরদোয়া দিলাম, বাদশানা জানিয়েছি। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তো দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি জিবরাইল সরাসরি আমার কাছে এসে এই কথা জানিয়েছে, হে নবী আপনি সাহাবীকে থামান, এই মহিলার তওবা এমন ভাবে আল্লাহ কবুল করেছে, এর যে অনুশোচনা, এর যে অনুতপ্ত হওয়া, এর যা বিচার কার্যকর হয়ে যাওয়া, আল্লাহ এত বেশি পছন্দ করেছে এই মেয়েটার কাজকে। কোন জালেম যদি এইভাবে তওবা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবে। কি বুঝলেন এখান থেকে বলেন তো? আর 15.5 বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার এমন কোন কাজ করেননি, বলেন আপনি নিজেই বলেন, আয়না ঘর বানিয়েছিলেন, আজকে গুম যারা করে তাদের একটা সম্মেলন হচ্ছিল যে আয়না ঘরের চাইতে গুম করে যেখানে রাখা হতো এটা আরো মারাত্মক। আমি 10 দিন ছিলাম আয়না ঘরে, আমি দেখেছি ওখানে কি কষ্ট দেওয়া হয় মানুষকে। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন জেলখানায়, উনি বলছিলেন, ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার সাথে এই হয়েছিল, এ পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া থাকে ওর সাথে হাত লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। এভাবে একটা মানুষ 6 মিনিট থাকতে পারে? একদিন, 2 দিন, 5 দিন না, 3 বছর একাধারে এভাবে বেঁধে রেখেছিল ওরে, ওর মাঝারে এই হাড়ে পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মাঝে মাঝে দেখতাম কারাগারের ওই কন্ডেম সেলের ভেতরে 2 হাত পা ছেড়ে দিয়ে একেবারে হাটফাট হয়ে পড়ে আসে। কি গো এই করে খাকেন কেন? আমারে বলে, হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি তো জানি না, তবে আমার সাথে যা হয়েছে, এই যে মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়াজ। মানুষ 1.5-2 মিনিট সময় দিত 24 ঘন্টার ভেতরে টয়লেট করার জন্যে, সকালে পচা ছোলা দিত, দুপুরবেলা দিয়েছে কে যেন খাবার মনে আছে কেউ মাখিয়ে ফেলেছে। আরে ভাই এটা তো 2 দিন 5 দিন 7 দিন করলে মানুষ অসুস্থ হয়ে যায়, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত ওখানে পড়ে আছে। আমি নিজে দেখেছি বিভিন্ন দেওয়ালে ছোট ছোট করে না বোঝা না বোঝা এরকম লেখা থাকত যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে পরিবারকে একটু বলে দেবেন এই নাম্বারে যে আমি বেঁচে আছি। অথচ মাথার উপর দিয়ে বা গাড়ি ঘোড়া মানুষজন সব চলাফেরা করছে, কোন জায়গায় যে আসি মাটির নিচে এটা জানি না, কারণ এখন জানারও খবর নেই যে কোন মাস এটা, কোন বছর, কয়টা বাজে কিচ্ছু জানি না। এভাবে আপনি 5 দিন 7 দিন থাকলে পাগল হয়ে যাবেন। অথচ মানুষ ওখানে পড়ে আছে 8 বছর 10 বছর 14 বছর। এই অপরাধের সাথে যারা জড়িত ছিলেন, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলে ভরে রেখেছেন, যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, এরকম বড় বড় অপরাধ যারা এই 15 বছরে করলেন, আপনার বিবেকে কি বলে যে আপনি আস্তাং ফেরুল না পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে, তাহলে এর ওপরে অবিচার হবে না? আপনার মাফ পাওয়ার একটাই পদ্ধতি আছে, এখন আপনি অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন, তার কাছে, তার কাছে স্বীকার করার পরে সে যদি বলে না আমার এই মুক্তিপণ দেওয়া লাগবে, আমার যা ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ দিয়ে যান, আপনাকে দায় দেওয়া লাগবে। আমি তো আমার নিজেরটা বললাম, আমাকে বিনা কারণে আপনি 3টা বছর রেখে দিলেন, এখন যদিও আমার মামলায় কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, তার আমি নির্দোষ, তাহলে 3 বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলে রাখলেন, এটা অন্যায়। যদি দোষ পেতেন তাহলে কিছু বলতাম না, আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, যে মামলা আমার দিয়েছে ও বিষয়ে আমি কিছু জানিই না। এরপরও 32 লাখের উপরে টাকা আমার বাবার খরচ করালেন আপনি, এই মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে কমপক্ষে 30 বার উঠেছিল, এটা বিশাল ক্ষতি আমার জীবনে করলেন, শুধু আমার একা না, আমার স্ত্রীর, আমার 2টা মেয়ের, আমার মা বাবার, কথা বলছেন এখানে?
আর আপনি আন্দাজে কাবার গিলাব ধরে এখন যে পড়বে না আস্তাগফিরুল্লাহ আর আল্লাহ আপনাকে maaf করে দেবে আমি খেলা করছি আপনি আগে আমার কাছে বলবেন আমি যদি বলি আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে আমি তো বলে দিয়েছি আমার মামলা রায় সহ যারা একেবারে উপর পর্যন্ত এত জড়িত প্রত্যেকের maaf চাইতে হলে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে আমি তো maaf নেই কিসের maaf আর আমি যদি maaf না করি কিয়ামতে এইটা আল্লাহ ডবল করে বিচার করবে ওই মহিলা ভালোভাবে বুঝেছিল যে এটা আস্তাগফিরুল্লাহ পড়ার কাজ না দুনিয়ায় আগে শাস্তি যদি আমি নিয়ে দিতে পারি তাহলে কঠিন ময়দানে এই বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবে না আমরা এখন এই ধান্দায় অনেকে আছি অনেকে কিছু জানে না যে যা কসে করুক আস্তাগফিরুল্লাহ পড়ে নেব না হবে না আপনি যা করেছেন আপনার জীবনে যার কাছে যেটা করলেন আপনি তার কাছে যে ওটা স্বীকার করবেন আগে আমি আশা করি আমার এই হাদিসের ব্যাখ্যা আপনি বুঝেছেন কি কথা বলেন না কেন এরপরে যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনি বুঝবেন না আপনার কোরআন শরীফ বুখারী শরীফ হবে না বাকারি শরীফ লাগবে আমি আবার রিপিট করছি অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে বলেন বলেন এটা যদি বাংলাদেশে আমরা চালু করতে পারি আল্লাহর কসম এ দেশে কেউ অপরাধ করার সাহস পাবে না কারণ অপরাধ করে করব কি স্বীকার করা লাগবে আজ নাই কাল এমন কি এ দুনিয়ায় শেষ না এর পরে আরেকটা জগৎ আছে ওখানে স্বীকার করা লাগবে আর ওইটা তো আরো কঠিন এজন্য আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম যারা যে মিথ্যা কথা ছড়ান যে আমরা নির্বাচিত ছিলাম না নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে এই সিস্টেম তাই ছিল না কোরআনে কারিমে আল্লাহ সূরা হজের 78 নম্বর আয়াতে জানিয়েছেন হুয়া জিতাবা কুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন জামালপুর বাসী বুকে হাত দিয়ে বলেন তো নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে তার নাম কি নির্বাচন বলেন বলেন নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হয় কি করে যেহেতু এটা হয়নি তার মানে আপনি নির্বাচিত না এ কথাটা মিথ্যা কথা আপনি যতই মডলদেরকে বোঝান তারা তো আর পাগল না অত পাগল না পাগল কিন্তু অত পাগল না সুতরাং মিথ্যা কথা ছড়ানো যাবে না যারা ছড়াচ্ছেন তারা থামবেন আমি জানি জালেমদের কপারে হেদায়েত নেই আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন আল্লাহ বলেন ইয়াহদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাচ্ছি না ওদেরকে পথ দেখাবো না এই জন্য জালেমদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ কারণ কিয়ামতের দিন জালেমরা আল্লাহর মামলার আসামি কার এটা আমি মানালাম সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াযলিমুনা নাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে এটা দেশে হয়নি বলেন তো কে কথা বলেন না হয়নি এই জন্য বলছি জালেমরা ওদের দুনিয়া শেষ আখেরাত তো আগেই শেষ এই জন্য আমরা যেন আবার ওদের মতো কপাল পোড়া হয়ে না যায় আমি এই জন্য বারবার সতর্ক করছি আমাদের সামনের জীবন বিবেক দিয়ে চালানো লাগবে আজকের তেলাওয়াত কি দয়াতে আল্লাহ ওই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন যাদের তিনটি ইন্দ্রিয় শক্তি দিয়েছি কিন্তু তারা কাজে লাগাচ্ছে না আমি আল্লাহর ঘোষণা এরা জাহান্নামী ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই এখানে আল্লাহ ওয়াদি আরম্ভ করে দুইটা তাকিদ দিয়েছেন লাম একটা কদ একটা কথা বলার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই অবশ্যই দারআনা লি জাহান্নামা জাহান্নামের জন্য আমি আল্লাহ বানিয়েছি তৈরি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্যই তারা তৈরি হইছে। আল্লাহ এখানে পালিল না দিয়ে কাছের দিয়েছেন। প্রশ্ন আসতে পারে অধিকাংশ জিন আর মানুষ যদি জাহান্নামে যাবে তাহলে আমার দোষ কি? আমার দোষ আছে, আমার দোষ এইটা। এখানে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন, এটা পৃথিবীর সব সৃষ্টিকে দেয়নি, যাদেরকে দিয়েছেন তারা যদি কাজে না লাগায়। আল্লাহ প্রথম প্রশ্ন দিচ্ছেন, প্রথম তাদের পরিচয় দিয়েছেন, উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। আদল রয়েছে তাফসিল, এটা এর চাইতে খারাপ আর হয় না। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। এবার দেখেন তো এই তিনটি ইন্দ্রিয় শক্তি আপনার আমার আছে কিনা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেন এক নম্বরে তাদের ইন্দ্রিয় শক্তি দিয়েছি কলব, হৃদয়, এতে কমন সেন্স, বিবেক, এটা যাদেরকে দিয়েছি এটা থাকার পরে যারা কাজে লাগায় না ওইগুলো আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে বিবেচিত না, ওরা জানোয়ার। এটা সারা বিশ্বের ভেতরে বাংলাদেশে এই প্রকার মানুষ আপনি বেশি পাবেন, বিবেক কাজে লাগায় না। এক কথা বলছেন না কেন? আপনি দেখেন তো বিবেক কাজে লাগায় না এরকম মানুষ দেশে নেই। আপনি একটু বারের জন্য বিবেক একটু নাড়া দেয় না যে আমি কি ছিলাম আর কি হলাম। আল্লাহ ওই জায়গায় একটু আঘাত দিয়েছেন, হাল আতাল ইনসানি হিনু মিনাত দাহারিলাম ইয়াকুম শাইআম মাদকুর। সূরা দাহারের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন মানুষ কি একটু চিন্তা করে না যে কি থেকে আল্লাহ ওকে আমি কি বানিয়েছি? অত উল্লেখ করার মতো কিছু ছিল না। ও যে হামজা হয়ে আসছি আরে বসে আছে, এই নাম গন্ধ ছিল, বলেন বলেন, একটা বারের জন্য তো চিন্তা আসে না যে কি দিয়ে বানালাম তোকে আমি। হ্যাঁ, তোর বাবা মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার কেউ করে না, এটা আমি আল্লাহ করেছি। কোরআনে কারিমে সূরা মুলকের ভেতরে আল্লাহ আমাদেরকে একটু নাড়া দিয়েছেন, আম্মান খল আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ পাক বলেন তার নিজের নামটা এখানে দিয়েছেন রহমান, এ রহমান যদি তোমাদেরকে বঞ্চিত করে দেয় তোমাদের কোন সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে বাঁচাতে পারে, সাহায্য করতে পারে? উনি যে বিভিন্ন সাহায্য তোমাকে করছে, ইয়াতের তাফসিরে আমি পড়েছি প্রতিটি মানুষকে আল্লাহ সুস্থভাবে চলার জন্যে লক্ষ লক্ষ ফেরেশতা তার পেছনে লাগিয়ে রেখেছেন। এই যে আমি কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হওয়ার জন্যে 27টা ধাক্কা লাগে কণ্ঠে। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষে কথা বলে, আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ বায়ান শিখিয়েছেন, এই কথা বলতে হলে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআনের তাফসিরে বেশি এক একটি স্তরে এক একজন ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছে, এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে, এভাবে দিতে থাকে 27 নম্বর ধাক্কা দিয়ে একবার একটা কথা বের হয়। কোন বাবা এ কথাটা তৈরি করে দিচ্ছে আপনারে? বোবা যারা তাদেরকে আপনি বোম মারলেও কথা বলতে পারবে? বলেন কি নেই তার, তার মতো কণ্ঠ আছে কিন্তু কথা বের হচ্ছে না, ফেরেশতারা ওই দায়িত্ব পালন করে না। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছি, এই যে কান কানে শোনো, এখানে প্রায় 24টা ধাক্কা লাগছে, 24টা ধাক্কা লাগার পরে পর্দায় কথাটা যে ধাক্কা লাগে, ওখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়। কম্পিউটার আপনি সেট করতেন, আমি আপনার মানব দেহ একটা একটা করে দেখাতে পারতাম, আপনি সেজদা দিতে বাধ্য হবেন। সূরা তারিকের ভেতরে আমি তাফসির পড়তে গিয়ে বেজি, ফালে ইয়ামজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিক মিম্মা ইন দাফিকি ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা মনে করেন হামসাকেই বলছে,
ও হামজা একটু নজর করে দেখো না কি জিনিস দিয়ে তোমারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এনা পাক পানিটা যখন মায়ের রহম পর্যন্ত যায়, আমি আল্লাহ 40 দিন এভাবে পাল্টাতে থাকি। 6 মাস পর্যন্ত পাল্টাতে একটা আলাদা রূপ আমি নিজে দান করি। এই রূপ দেওয়ার জন্য 13টা জিনিস লাগে, কয়টা বলেন বলেন? 13টার ভেতরে মার বাবা 8টা, মায়ের কাছ থেকে চুল রগ হাড় আর পর্দা পাই সন্তান। বাবার ওই না পাক পানি দিয়ে রক্ত গোস্ত চর্বি আর চামড়া বানায়। 4 4 8টা হলে মানুষ তৈরি হবে না। আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি এই কারণে আরো 5টা জিনিস দান করি। ওয়া জাআলা লাকুম আস-সামা'আ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমি নিজে দান করি। একটাও যদি কম দিতাম তুমি হামজা আসতে, যদি আমি দর্শন শক্তি না দিতাম তাহলে কানা হয়ে আসতে। এই কথা বলছেন অনেক কানা তুমি আসে না, আল্লাহ তারে 12টা দিয়েছে ওই একটা দেয়নি। কোন মানুষকে যদি এই যে বাক শক্তি না দিতাম মানুষ আসতো কিন্তু কথা বলতে পারতো না বোবা। আমার তো মাঝে মাঝে এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা হয়, আল্লাহ দয়া করে যদি আমাকে একটাও কম দিতে, পূর্ণাঙ্গ হামজা কেউ বলতো না, বলতো কানা হামজা, শুধু আমারে একা বলতো। এই কথা বলছেন না কেন? আপনি এটা যদি না পেতেন আপনাকেও বলতো যে বোবা এ কালা। আকেল শক্তি আল্লাহ যদি না দিত আপনি পাগল হয়ে আসতেন, এই জন্য আকলটা যারা ব্যবহার করে পাগলের বিচার নেই, কারণে পাগলের ওপরে শরীয়তের বিধান কার্যকর হয় না, এই কারণে তাদের ওদের আকল নেই। আল্লাহ পাক বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যত সৃষ্টি বানিয়েছি আমি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ওইটা যার বিবেক কাজে লাগে না। কি হয়েছে বলেন তো আপনার বিবেকের, কেন বিবেকটা কাজে লাগান না? কোরআনে কারিমে আমি দ্বিতীয়বার পেয়েছি যারা জাহান্নামের দরজার কাছে যাবে, ধাক্কা দিতে দিতে যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে মানুষদেরকে, ওখানে যিনি দাঁড়িয়ে আছেন মালিক দারোয়ান ফেরেস্তা, ফেরেস্তা বলবে হাত্তা ইদা যাও হা ফতিহাত আবওয়াবুহা ওয়াকাল وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. সূরা সামারের 70-71 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। আমি জেলখানার সাথে আয়াতটা মিলিয়েছিলাম, পৃথিবীতে যত কারাগার আছে সব কারাগারকে আল্লাহ জাহান্নামের সাথে তুলনা দিয়েছেন। আর দুনিয়া সেজনুল মুকমিনিও জান্নাতুল কাফির, দুনিয়ার ময়দানটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কে বলছে? কারাগার জেলখানা, এটা নবীজি জানিয়েছেন। আমি এসব তো মিলালাম এইভাবে যে কারাগারের দরজা সব সময় 24 ঘন্টা বন্ধ থাকে। যেই দিন এটা ওপেন করা হয়েছে ওই দিন থেকে যতদিনে কারাগার স্থায়িত্ব যতদিন থাকবে কোনোদিন কারাগারের মেন ফটক খোলা থাকবে না, 24 ঘন্টা বন্ধ থাকে। কেউ গেলে খুলে দেয়, তাড়াতাড়ি ঢুকে আবার তালা মেরে দেয়। আল্লাহ বলেন জাহান্নামে যাদেরকে নিয়ে আসা হবে এদেরকে জাহান্নামের গেটে আসার সঙ্গে সঙ্গে গেট খুলে ভেতরে ঢোকাতে দেরি, তালা দিতে দেরি হবে না।
ভিতরে ঢোকানোর পরে জাহান্নামের মানুষেরা যখন হাউমাউ করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, তখন ফেরেশতা বলবে আলামে ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, বার্তাবাহক যায়নি? তারা যদি বলে হ্যাঁ আমাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যায়নি কিন্তু তার ওয়ারিশরা যায়নি। এই যে আলেম এখন যাদের দেখতে পান এরা নবীর ওয়ারিশ, কথা বলে না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা ঘোষণা দিয়েছেন, বিশ্ব নবী বলেন আলেম যারা এরা নবীদের উত্তরাধিকারী ওয়ারিশ। তারা টাকা পয়সা রেখে যায়নি কিন্তু তারা এলেম রেখে গিয়েছে। যারা এলেম পাবে এবং এলেম অনুযায়ী আমল করবে, কাজ করবে, এই মানুষগুলো নবীর উত্তরাধিকারী ওয়ারিশ। নাই বেরাসুল, এই যে রসুলুন বহু বচন দিয়েছেন এই কারণে, হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে না কিন্তু তার উত্তরাধিকারী নায়েব থাকবে না, এখন নেই। আরো জোরে বলেন, তাহলে আয়াতটা মনে করেন আমির হামজা সুলাইমান এদের জন্য। ফেরেশতা বলবে কি তোমাদের কাছে হামজা সুলাইমান যায়নি? ওরা স্বীকার করবে হ্যাঁ গিয়েছিল। তারা কি আল্লাহর এই আয়াতগুলো সম্পর্কে তোমাদের সতর্ক করেনি যে এরকম জাহান্নাম আছে, এরকম শাস্তির একটা জায়গা আছে, এখানে আসলে এরকম ভাবে শাস্তি দেওয়া হয়? যতগুলো জাহান্নামের শাস্তির ধরন আমি পড়েছি, সবচাইতে আশ্চর্যজনক এবং কঠিন আমার কাছে মনে হয় লাজাটা। সূরা মারেজের ভেতরে আল্লাহ আমাদেরকে একটু ইঙ্গিত দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিদিন বিবানী। সেদিন কোনো বন্ধু বন্ধুকে উপকার করতে পারবে না, মানুষ এমন কঠিন অবস্থায় পড়ে যাবে সে নিজের আপন সন্তানকে পর্যন্ত বলবে আল্লাহ এটা মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তুমি আমাকে একটু রক্ষা করো। সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে, তার সাথীকে, তার ভাইকে সে দিতে রাজি হয়ে যাবে। ফাসিলাতিহিল্লাতি তুমি, এমনকি তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, প্রশ্রয় দিয়ে রাখত, অন্যায় করলেও যারা বাঁচিয়ে দিত বিভিন্ন ক্ষমতা পাওয়ার টাকা পয়সা আইন দিয়ে, তাদেরকে সে বলবে এইগুলো দিয়ে দিলাম। আল্লাহ বলবেন না অমাং ফিল আরদি জামিআ, শেষে বলবে আল্লাহ দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম স্থায়ী অস্থায়ী সব দিয়ে দিলাম, সুম্মা ইউজি এরপর আমাকে নাজাত দাও, এবার ধমক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের কাঠগড়ায় এবার মাত্র ধমক মারবেন, কাল্লা কখনোই না, ইন্নাহা লাজ, তোর আমি লাজাই দেব। কোথায় বলেন? বলেন, শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে ব্যাপারটা অত ছোট মনে না, ইন্নাহা লাজ, তোর আমি লাজাই দেব। বর্ণনা দিচ্ছেন এরপরে লাজা কি জানো, এখানে আগে দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া খুশি যাবে। পৃথিবীতে এমন কোন জায়গা আমার আমার চোখে ধরা পড়ে নাই যেখানে যে ঘরের ভেতরে ঢুকলে চামড়া খসে যায় না। চামড়া খসানোর কিছু পদ্ধতি আছে, ওগুলো আগে অ্যাপ্লাই করা লাগে, ওগুলো আগে প্রয়োগ করা লাগে, তারপরে চামড়া খসে। কিন্তু এই লাসা এমন একটা ঘর আল্লাহ বানিয়েছে জাহান্নামের একটা নাম, এখানে ঢুকলেই চামড়া আগে খসে যায়। আল্লাহ বলেন যাই লাসা এই চামড়া খসায় এই ঘর কাকে ডাকবে জানো, তাদরু মান আদবার ওয়া তাওয়াল্লা। এই যে লাসা নামক এই জাহান্নাম যেখানে চামড়া খসানো হবে, এটা ডাকবে তাদেরকে দুনিয়ায় যাদের সত্যের দিকে ডাকার পরে মুখ ফিরিয়ে। আর এটা আমার মনে হয় বাংলাদেশে বেশি, কারণ এত কোরআনের কথা পৃথিবীর কোনো দেশে হয় না, এত সতর্ক করার পরও দেখবেন না ওর মতের মিল যখন হয় না, ওর নিজের সাথে মেলে না, আস্তে করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে চলে যায়। এক কথা বলছেন না কেন? আমি কি আমার বাবার বানানো কথা বলছি? আপনি কোন কারণে মানেন না? আপনি নিজের সাথে মিলিয়ে যাচ্ছে তখন আপনার রাগ হয় মানে? তাদরু, আল্লাহ বলুন ও ডাকবে তোকে, মান আদবার ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়ে উল্টা অ্যাবাউট টান করে চলে গেছে,
আজকে যে আয়াত থেকে কথা বলছি এই বিবেকটা যাদের কাছে লাগবে না অনেকের লাগছে না তাদের কিন্তু পরিচয় লাগবে আমি জানি কথা বলে না কেন আপনি যদি সতর্ক না হন যেখানে আছেন ওখান থেকে কিন্তু এমন জায়গায় আল্লাহ ফেলবে উঠতে পারবেন না এক সাইডে এসে কাঁদছিল বাবার কাছে বাবা বলছে এই কাঁদিস কেন কি হয়েছে আছে আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি কাঁদার কি আছে তুই পাস করলি না ফেল করলি এটা বললেই তো হয় ডাক দিয়ে বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ওই জায়গায় উঠতে আরো দুই বছর লাগবে আপনি আজ কোরআনের কথাগুলো শোনার পরে বুঝতেছেন যে হ্যাঁ আমার ভেতরে এই দোষ আছে আমি সত্যকে সত্য জানার পরও অ্যাবাউট টান করে চলে যায় আপনার জায়গা ওই লাজা আপনি প্রবেশ করতে দেরি চামড়া করতে দেরি হবে না আর একটা কথা আল্লাহ এরপরের আয়াতে জানিয়েছেন ওয়া জামাআ ফাআওয়া যারা সম্পদ আদি জমা করে আর বারবার হিসাব নিকাশ করে এবং এটা কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা ভাবনায় থাকে এই 15.5 বছরে কত কোটি কোটি টাকার মালিক এক একজন হয়েছে এটা যদি বৈধ পথে উপায় করা লাগতো কিয়ামতের আগে সম্ভব ছিল না এক দরবেশ 36,000 কোটি টাকার মালিক এক কথা বলছেন না এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা মেরে খেয়েছে এক একজনের বাবার নামে মায়ের নামে মেয়ের নামে ছেলের নামে বোনের নামে কত কোটি কোটি টাকা পাচার হয়েছে আপনি একটু বাইরের দেশে গিয়ে খবর নিয়ে আসেন বেগম পাড়া হাওয়ায় হয়নি টাকা দিয়ে বানানো দিয়েছি আমি একটা হাদিস বলছি পাঁচটা পয়েন্টের একটা বলছি একটু মিলান তো আপনি শুনতেছেন না শেষ করে দেব বিশ্বনবী যেদিন নবুয়ত পান আমি আলেমদেরকে বলছি অন্য নবুয়ত পাওয়ার পরে এসে খাদিজাকে বলেছিলেন সাম্মিলুনি সাম্মিলুনি আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হ্যাঁ এদিকে তাকান আমি ভয় পেয়েছি আমার জীবনের ওপরে আমার আশঙ্কা হচ্ছে না জান আমি মরে যাই কিনা আমাকে ঢেকে দাও হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন বলেছিলেন স্বামী ভয় পাবেন না আবুল কাসেম কেন ভয় পান কাল্লা কখনো না আল্লাহি মা ইয়াখজি কাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুকরিউদ দুইফা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক পাঁচটা কথা খাদিজা ওই দিন বলেছিলেন আমি এবার আলেম সহ যারা মেয়েরা এসেছেন তাদেরকে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি মিলাবেন ওই সময় খাদিজা কিন্তু মুসলমান এখন হয়নি কারণ ইমানের দাওয়াতি পায়নি তিনি বলেছিলেন আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না কোন জিন পরিভূত এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না আপনি যে কাজগুলো করেন দেখেন তো আপনি স্বামী হিসাবে এই কাজগুলো করেন কিনা ইন্নাকা লা তাসিলুর রিহমা আপনি রেহেমের সম্পর্ক ঠিক রাখেন রেহেম মানে আত্মীয়তা রেহেম মানে কি বলেন বলেন নিজের স্ত্রী স্বামীর চরিত্রের গ্যারান্টি দিচ্ছে যে আপনার ভয় নেই আল্লাহ আপনাকে ভয় দেখাবেই না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন এখানে আমি সহ বহু স্বামী বসে আছি দেখতে মনে হয় বুজুর্গ অথচ নিজের আপন বোনের সাথে সম্পর্ক নেই কথা বলছে না কেন নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নেই এগুলো রক্তের সম্পর্ক না কি করবেন আপনি নামাজ পড়ে রোজা রেখে হজ করে রক্তের সম্পর্কটা গুরুত্বপূর্ণ যখন আল্লাহ সব সৃষ্টি শেষ করে দিলেন তখন এই রেহেম আল্লাহর কুদরতি পা জড়িয়ে ধরেছিল ডাক দিয়ে বলে মাবুদ আমার সম্পর্কতে কিছু বললি না আল্লাহ পাক বলেন তোমার সম্পর্কে আমার রায় হচ্ছে তোমার সাথে যারা সম্পর্ক রাখবে আত্মীয়তার সম্পর্ক রক্তের আমি তাদের সাথে আছি যারা তোমাদের সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে নেই আপনি রক্তের সম্পর্ক যদি ছিন্ন করে দেন আল্লাহ আপনার সাথে নেই বলেন আপনার নামাজ দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন রোজা দিয়ে যাকাত দিয়ে এই বলেন না কেন তাহলে আজকে থেকে এই সিদ্ধান্ত পাল্টান ধর্ম আত্মীয় মাতিয়েছে সে রাজীবপুরে প্রতি মাসে তিনবার করে যাচ্ছে জাকির সাহেব অথচ নিজের বাবা নিজের মা নিজের আপন বোন পাশের বাড়িতে বিয়ে হয়েছে এক বছরে একবারও যায় না আর আমি যতটুকু বাস্তবে দেখতে পাচ্ছি আজ হাজারো স্বামীদের রক্তের সম্পর্কগুলো নষ্ট হওয়ার পেছনে কারণ তার বউ
নাকি বেশি বলে ফেললাম বেশি হয় না কেবল শুরু হচ্ছে আর এই বর শুধু একাদশ না এই বউকে কান পোড়া দেয় ওই বর মা আর বড় বোন এরকম বউ আছে কার ঘরে হাত তোলেন তো যাকে এলাকায় ওয়াজ ঠিক আছে সামানে দামা মরে না আমি হাসির করা কি দেইনি এটা আজ 198টা পরিবার এই সমস্যা এই কথা বলেন না কেন আমি তিন দিন আগে ছিলাম নীলফামারীর কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম দেখার জন্য কত মার বাবা লাইন দিয়ে বসে আছে ওদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা ছেলেমেয়ের জন্য বড়দোয়া করছে এই ছেলেটার জন্য 25 থেকে 30 বছরের মা বাবা শ্রম দিল আর বিয়ে করার পরে বউটা এমন দুই দিন পরে পরে বলে আলাদা হয়ে যাও এ বুড়ি বুড়ার সাথে আমি আর থাকবো না এই কথাটা শুধু ওই মেয়ের কথা না ওই মেয়েকে দিয়ে বলাতে বাধ্য করে ওই মেয়ের মা আর ওই বাড়ি থেকে ওর বড় বোনটা এই জন্য যাদের বড় বোন আছে ওদের বিয়ে করবেন না তারপরে সমস্যা হইল সম্মানিত মা বোনেরা মনটা উদার করেন এত ছোট মন কেন আপনার আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছেন খুব বেশি হলো না 60-70 বছর আপনি পরে পড়ত করবেন এই জায়গাটা তখন আপনার বেটার বউ আপনার ছেলে এর আপনার নাতিপুতি তারা এসে চাষ করবে আপনি কবরে আগুন পাবেন কারণ পারিবারিক জীবনে রক্তের এই সম্পর্ক এটা অটুট এটা কঠিন বিষয় আল্লাহ বলেন যারা সম্পর্ক রাখে না আমি তাদের সাথে কাট করে দিই যারা সম্পর্ক রাখে আমি তাদের সাথে সম্পর্ক রাখি এই জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের আল্লাহ ভয় দূর করে দেয় যারা ঠিক রাখে নাই তাদের ভেতরে এখন যত রকমের ভয় এই কথা বলে না কেন কত আত্মীয় স্বজনের আপনি হক মেরে দিয়েছে ভয় পাবেন না কি পাবেন আমি হাদিসটা বলার পেছনে দুই নাম্বার যে পয়েন্ট এইটা বলার জন্য আনছিলাম তাকসিবুল কাল্লা না তাহমিলুল কাল্লা স্ত্রী বলছে হে স্বামী আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে কখনোই ভয় দেখাতে পারেন না জিন ভূত পরি বেদনি যায় কাঁপিয়ে দিল বলেন আপনি এই যে 2780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে এগুলো সব তার পরিবারের জন্য দেশের জন্য বোঝা কারণ কারণ হাত নেই পা নেই চোখ নেই অন্ডকোষ নেই এই কথা বলছে না কেন এই ছেলেটা এই মেয়েটা যারা অসুস্থ হয়ে এখন হাসপাতালে পড়ে আছে এগুলো তার পরিবারের জন্য বোঝা না এই সমাজের জন্য বোঝা না দেশের জন্য বোঝা না এগুলো দিয়ে গেল যিনি উনি যদি আগে থেকে এভাবে পালিয়ে চলে যেত তাহলে এগুলো হাসপাতালে দিত না নবীজি বোঝা হালকা করেন আর এরা বোঝা দিয়ে যায় অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে তলা নিতে ঠেকিয়েছে দেশে এখন এত ঋণ কেউ যদি জন্ম নেয় এখন সেই 1,00,000 টাকা তার মাথার উপরে দিন ঋণের বোঝা আপনি দিয়ে চলে গেলেন আপনি তো আরামে আছেন কিন্তু আমরা এখন বাঁচবো কি করে নবীজি বলেন আমার উম্মত যারা তারা বোঝা আরো বহন করবে মানুষের বোঝা দূর করে দেবে হালকা করবে আর এমন উম্মত আমরা পেয়েছি আরো বোঝা দিয়ে যায় সুতরাং যারা মানুষকে বোঝা দিয়ে যায় তাদের অন্তরের ভেতরে ভয় তৈরি করে দেয় কে এই জন্যই তো ভয় পালিয়েছে হ্যাঁ না তো পালালেন কেন এই 15.5 বছরে আপনার চাইতে মুসলমানের অত্যাচারের শিকার কম হয়েছে কই একটাও তো পালিয়ে গেল না জেল জরিমানা এমনকি আয়না ঘরে কেউ 8 বছর 10 বছর পর্যন্ত থাকছে তারপরও পালাইনি এই কথা বলে না কেন আর আপনি কি হয়ে গেল যে পালিয়ে চলে গেলেন তার মানে আপনার অন্তরের ভেতরে ভয় আমার আল্লাহ তৈরি করে দিয়েছে যারা মানুষের বসা বাড়িয়ে দেয় বসা বহন করে না আরো চাপিয়ে দেয় তাদের অন্তরে ভারী ভয় ভয় কে দেয় আমরা যারা এগুলো না চাপাই আমরা হালকা করার চেষ্টা করি একটা কর্মসংস্থান তৈরি করে 5টা মানুষকে কর্মের সন্ধান করে দেয় ওর পর পরিবারের বোঝাটা হালকা হবে আমি যে কথাটা তুলেছিলাম রুসুলুন শব্দ দিয়ে ফেরেশতারা ডাক দিয়ে বলবে কত মানুষ গিয়েছিল তোমাদের কাছে নবী রাসূলদের উত্তরাধিকারী এই কথাগুলো বলে নাই জাহান্নামের এই যে সম্পদ যারা জমা করে আর স্থায়ী করা যায় কি করে সেই চিন্তা ভাবনা নিয়ে চলে কি করবেন আপনি আপনি যদি এখনই মারা যান আপনি যে সম্পদ রেখে গেলেন আল্লাহর কসম এইগুলোই আপনাকে কবরে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট
কোরআনে কারিমে বারবার আল্লাহ আমাদেরকে আমাদের বিবেকের কাছে নাড়া দিচ্ছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর মানুষ খুব ভালো করে কান খাড়া করো দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা কে বলছেন এটা সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছেন সিন্ডিকেট করার মাধ্যমে যত সম্পদ আপনি উপার্জন করছেন টাকা পয়সার মালিক হচ্ছেন আপনার এই অবৈধ টাকা ভোগ করার জন্য আপনার মেয়ে আপনার ছেলে আপনার স্ত্রী দুই পায়ে খাড়া কথা বলছেন না কিন্তু এর দ্বারা যে গোনা হবে যে পাপ হবে একটা গোনা আপনার বউ বহন করবে জিজ্ঞাসা করেন তো না জিভ বড় করবে এই জন্য আমরা এখনই সতর্ক হয়ে যাই যার জন্য যা করে যাচ্ছে আল্লাহর কসম এখানে আমরা যত মানুষই আসি না কেন আমার মনে হয় খুব বেশি হলেও 70 80 100 বছর এরপরে এখানে কেউ থাকবেন না সব নতুন মানুষ এখানে আসবে আর এখানে যত মানুষ আমরা আসি সবাই মাটির নিচে থাকব কি করে যাচ্ছি একটা বিশাল জীবন পড়ে আছে ওই জীবনটা নিয়ে বিবেক একটু নাড়া দেয় না আপনার ফেরেশতারা ওই কথাটা তখন স্মরণ করাবে এমন জায়গায় যে শুধরাবেন সে সময় পাবেন না তখন একবারে বলা লাগবে কলু বালা হা আমাদের কাছে আমির হামজা এসেছিল সুলাইমান এসেছিল হুসাইন এসেছিল সতর্ক বাণী উচ্চারণ করেছে এই কথাগুলো আমাদেরকে জানিয়েছিল আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কলু বালা কদ জানা فكذبنا وقلنا ما نزل الله من شيء الى اخر ايه তারা যখন কথা বলতো কোরআনে কারিমের আয়াত দিয়ে আমরা সামনে পেছনে বসে বসে মনে করতাম না এ বেটা মিথ্যা কথা বলে এরকম কথা আল্লাহ দেয়নি এরকম ধারণা অনেকের মনে আসে না এই কথা বলছেন না কেন আমার তো মনে হচ্ছে আল্লাহ মানুষের মনের কথাগুলো তিনি যেহেতু আগেই জানেন আগেই জানিয়ে দিয়েছেন যে এরকম কিছু মানুষ বসে থাকবে ওরা মনে মনে ভাববে না এইরকম কথা মনে হয় আল্লাহ নাসিল করেনি শাস্তি যখন আরম্ভ হয়ে যাবে তখন এবার বলবে অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ওই সময় যদি আমরা কথাগুলো শুনতাম মনের কান দিয়ে দিলের কান দিয়ে যদি ভালোভাবে শুনতাম আর যদি মেনে নিতে পারতাম আমাদের আকলকে কাজে লাগিয়ে বিবেকটাকে যদি আমরা কাজে লাগাতাম মা কন্যা ফি আসহাবিস সাঈর এই জাহান্নামের সাইরে আজকে আমাদের আশা লাগতো না ফাতারাফু বিযাম্বিহিম ফাসহাকাল লি আসহাবিস সাঈর নিজের অপরাধ তখন স্বীকার করবে এমন জায়গায় দাঁড়িয়ে স্বীকার করছে যে শুধরাবে সে জায়গা আর পাবে না প্রশ্ন আমরা যারা পরীক্ষা দেয় এই দুনিয়ায় যখন ঘন্টা দেবে তখন প্রশ্নপত্র দেবে তার দুই মিনিট আগে দেয় বলেন বলেন অথচ কি দয়া আল্লাহ আমাদেরকে দেখালেন কতদিন পরে পরীক্ষা শুরু হবে আগেই প্রশ্নপত্র দিয়ে দিয়েছেন প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কেউ ফেল করে ওরে আমার মনে হয় 5 থেকে 3 নামিয়ে দেওয়া দরকার আমরা কি 5 থেকে 3 নামতে চাই বলেন বলেন বিবেক কাজে লাগান ভাই সময় কিন্তু চলে যাচ্ছে লাহুম কলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের কলব ছিল কিন্তু চিন্তা ছিল না দুনিয়ার সব কিছু তারা বুঝতো কিন্তু কোরআনের কথাগুলো না বোঝার ভান করে থাকতো আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা তাদের চোখ ছিল কিন্তু দেখার পরেও অন্যায়কে না দেখার ভান করে থাকতো আমার তো মনে হচ্ছে কোরআনের আয়াতগুলো আল্লাহ কেবল 24 সালে নাজিল করছে দেখেন তো এই দেশে বহু মানুষ দেখার পরেও না দেখার ভান করে থাকে পত্রিকার কাগজে টিভির পর্দায় মোবাইলের পর্দায় কত কিছু প্রতিদিন ভেসে আসে দেখে কিন্তু নিজের দলের লোক বলে কিছু বলে না আর অন্য দলের লোক যদি চুন থেকে পান খসে পান থেকে চুন খসলে ওর ফতোয়া দেখে কে কি হয়েছে আপনার চোখের এই যে দেখার পরও যারা না দেখার ভান করে থাকেন তাদের এই চোখের ভেতরে আল্লাহ কিয়ামতের দিন সীসা গলিয়ে দেবে আদানুল্লা ইয়াসমাউনা বিহা
তাদের কান আছে কিন্তু তারা শুনে না, তার মানে শোনার পরও না শোনার ভান করে থাকে। আয়নন শব্দের শাব্দিক অর্থ চোখ। এখানে আমি পাঁচটা ব্যাখ্যা পেয়েছি। এক নম্বরে যেটা দেখা দরকার এই জিনিসগুলো তারা চোখ দিয়ে দেখতো না। এ বাংলাদেশে এরকম মানুষ নেই? আপনার তো চোখ দিয়ে দেখা দরকার আপনার মাকে, এই কথা বলছেন কেন? অথচ মায়ের দিকে তাকায় না। আপনার চোখ দিয়ে দেখা দরকার আপনার বউকে, বউর দিকে তাকায় না, ও তাকাচ্ছে বান্ধবীর দিকে। বলে সুবহানাল্লাহ। এই চোখের অনেকগুলো হক আছে। কোন মানুষ যদি এই চোখের হক আদায় দুনিয়ায় না করে, কিয়ামতের দিন এই চোখ আল্লাহর দরবার আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই চোখে যেটা বাস্তবে দেখা যায় যাচ্ছে, টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, কম্পিউটারের পর্দায় ওইটা দেখা যায় যাচ্ছে, কিন্তু যেটা এখন দেখা যায় নেই চোখের সামনে ওটা মোবাইলের পর্দায় দেখা যায় নেই। কথা বলেন না কেন? এই জন্য যারা মোবাইলে এমন এমন জিনিস রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পায় কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে। কাদের মোবাইল এরকম কিছু আছে দেখি? ডিলিট করেন, তাড়াতাড়ি করেন, করেন করেন। আমার এই মোবাইলে আন্তর্জাতিক বিশ্বে যারা, আন্তর্জাতিক স্কলার যারা, গবেষক যারা, তাদের লেকচার আছে প্রায় 250-র উপরে। আমি লেকচার সেট করেছি আমার বিশ্ববিদ্যালয়ের স্যার সহ বিভিন্ন বিশ্বের বড় বড় ডক্টর যারা। আর এমন মোবাইলও আছে মুরব্বি মানুষ সরে চলে না, পরিমনির নাচ নিয়ে ঘুরতেছে। এরকম মানুষ দেশে নেই, ওটা ডিলেট করেন, আগে করেন, ডিলেট করেন, ডিলেট করে বাড়ি যাবে। যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার কষ্ট হয়, আপনার লজ্জা লাগে, এটাই হারা। কথা বলেন না কেন? এই যে চোখের খেয়ানত হয়ে যাচ্ছে, তাদের কান ছিল কিন্তু যেটা শোনার দরকার ওটা শুনত না। এমন এমন জিনিস শুনেছে যেটা শোনা তার এই কানের জন্য জায়েজ ছিল না। আমরা আশা করছি আপনি কান দিয়ে এমন কিছু শুনবেন যেটা শুনলে কিয়ামতে আপনার পুঁজি তৈরি হবে। والتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون বলেন আল্লাহু আকবার। ওহে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো। প্রতিটি ইমানদারের উচিত, প্রতিটি নফসের মানুষের উচিত এই যে আগামী নির্বাচনে তার প্রস্তুতি কেমন আছে এটা যেন সে নজর করে দেখে। আল্লাহ কিন্তু এখানে নাজারা দিয়েছেন, রোয়া দেননি, রোয়া মানে দেখা, কিন্তু রোয়া মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষের উচিত হবে চিন্তা ভাবনা করে, গবেষণা করে দেখা যে আগামী দিন যে সময় আমার সামনে আসছে, ওই দিন তো আমার সামনে আমার স্ত্রী ছেলে মেয়ে আমার বন্ধু বান্ধবী কেউ থাকবে না, সুতরাং ওই জায়গায় আমার চলার মতো কেমন পুঁজি তৈরি হয়েছে একটু দেখি। এই চিন্তা যতদিন আপনার মনের ভেতরে বদ্ধমূল ভাবে না বসবে আপনার জীবন ততদিন আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। তাফসীরে তাবারের ভেতরে একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম আয়াতের। আল্লাহর এক বুজুর্গ বান্দা গেছে বাজারে সাদাই করার পরে দোকানদারকে টাকা দিয়েছে, দোকানদার টাকাটা উলট পালট করে বলছে হুজুর এটা চলে না অচল, উনি নিয়ে যান অন্য দিন দিয়ে যাবেন। যেই বলেছে অচল উনি স্টক করে পড়ে গেছে। জ্ঞান ফেরার পরে মানুষ জিজ্ঞাসা করছে কি সমস্যা, কি এ দোকানদার আপনাকে মেরেছে, ভয় দেখিয়েছে? বলছে না, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? বুজুর্গ বান্দা বলছে দেখো এ বাজার করার পর সাদাই কিনে যখন টাকাটা দিলাম উনি উলট পালট করে বলছে এটা অচল, এর মাঝে যে দাগটা থাকার দরকার ওইটা নেই, এটা দুনিয়ার বাজারে চলে না। চিন্তা করলাম আমারও তো একটা 100 টাকার নোট আছে, আমার হায়াত, আমার 60-70-80 বছরের হায়াত, আমি যদি এখনই মারা যাই আল্লাহ পাক যদি আমার হায়াতটা দেখে বলে হামজা তোর এই হায়াত চলে না, এর ভেতরে শিরিক পাওয়া যায়, যেটা দেখতে মানা করেছিলাম ওইটা তুই দেখেছিস, এইটার মধ্যে লেখা আছে, যেটা শুনতে নিষেধ ছিল ওইটা শুনেছিস, এইটা এখানে লেখা আছে, এরকম আমল না মানিয়ে এরকম একটা হায়াত নিয়ে এরকম টাকা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না যা, তখন আমার কি হবে এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি।
এজন্য আমাদের আগামী দিনের জন্য একটু চিন্তা ভাবনা এখনি করা দরকার। আমি যদি এখনি ইসক বন্ধ হয়, আমি যদি এখনি পটল তুলি, কি হবে আমার আগামী দিনের বিশাল জীবন আমার সামনে পড়ে আছে। আমি আল্লাহ আবার বলছি, আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের এটা কিন্তু উচিত যে আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু। আত্তাকুল্লাহ, আমি আবার স্মরণ করাচ্ছি, বান্দারা সতর্ক হও, সতর্ক হও, বিবেকটা কাজে লাগাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ সব খবর কিন্তু রাখি যে তোমার কি কাজ কারবার চলছে। যেন আল্লাহর কাছে আমাদের বিবেকের যেহেতু প্রশ্ন হবে, আমাদের চোখের প্রশ্ন হবে, কানের প্রশ্ন হবে, এই তিনটি ইন্দ্রিয় শক্তি যাদেরই আল্লাহ দিয়েছেন তাদেরই আল্লাহ ব্যবহার সঠিক না করলে জাহান্নামে দেবেন। আল্লাহ পাক আমাকে সহ যারা এসেছি আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ যদি কিয়ামতে কাউকে বাঁচাতে চান, এই তিনটা অপরাধের সাথে যারা জড়িত আমরা নিয়ে এগুলোর ব্যবহার যাদের সঠিক আছে তাদেরকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, ন্যায় বিচার করলে আমরা বাঁচব না? ন্যায় বিচার করলে বাঁচব? বলেন বলেন না, আপনি কি বিশ্বাস হচ্ছে না? আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না? অবিচার তো আল্লাহ করবেনই না, ন্যায় বিচার করলেও বাঁচবেন না। একটা পদ্ধতি শুধু খোলা থাকবে, আল্লাহ যদি কাউকে মাফ করতে চায় তাকে ওই দেওয়ালের ভেতরে একটা পর্দা দিয়ে দেবেন। বিশাল ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, এর ভেতরে শুধু একটা পর্দা দিয়ে আপনাকে আলাদা ঢেকে নেবেন। নিজে আল্লাহর সামনে দাঁড়াবেন, ডাক দিয়ে বলবে, বান্দা এই এই কাজগুলো করেছিলি, যেহেতু আপনার হাত সাক্ষী দিয়ে দিয়ে আপনার চোখ সাক্ষী দিচ্ছে, পা সাক্ষী দিচ্ছে, আপনার অন্তরে যা আছে সব আল্লাহ জেনে ফেলেছে, বাধ্য হয়ে তখন কান্না জড়িত কণ্ঠে বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার মাফ করে দিন। আল্লাহ পাক বলেন, আমি এই কথাটা শোনার জন্য ছিলাম, যেহেতু অবিচার আমার আদালতে নেই, আমি ন্যায় বিচার করলে কেউ বাঁচবি না। ওই তিনটি ইন্দ্রিয় শক্তি যাদেরই হালকা পাতলাও কাজে লেগেছে, যাদের কলবে যাদের বিবেকে কাজ করেছে, যাদের কান ব্যবহার হয়েছে সঠিকভাবে চেষ্টা চালিয়েছে, যাদের চোখ ব্যবহার করার জন্য তারা চেষ্টা চালিয়েছে, এই মানুষটাকে আল্লাহ মাফ করার একটা ফন্দি তৈরি করবেন। এটা সবার সামনে অপমান করবেন না, এদেরকে একটা পর্দা দিয়ে ঢেকে নিয়ে অপরাধগুলো স্বীকার করাবেন। আগে যখনই বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলবেন, যা আমি তোরে গোপনে মাফ করে দিলাম, আমরা এইটা চাচ্ছি। আমি সহ যারা এসেছি কিয়ামতে আল্লাহ জানি এইটা আমাদের উপরে জারি করে দেয়, গোপনে গোপনে তিনি আমাদের জিজ্ঞাসা করে গোপনে মাফ করে দেয়। এর জন্য এই তিনটি ইন্দ্রিয় শক্তিকে আমাদের কাজে লাগানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এগুলো না করে দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ বলেন, তুই আমার কাছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট জীব, বালহুমা দল তার চাইতেও খারাপ। ওলাইকা হুমুল গাফিলুন, বান্দা তোরা গাফেল। এই যে ওলাইকা শব্দ ব্যবহার করা হয় ইসমে ইশারা দিয়ে, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এইভাবে জামালপুরের দিকে দিয়েছে, এই দেওয়ানগঞ্জের কাঁঠার বিলের দিকে আল্লাহ দিয়ে বলছে যে এই মানুষগুলো এতক্ষণ যারা আমার আয়াতটা শোনা পরেও যারা বিবেক কাজে লাগাবে না, এই মানুষগুলো গাফেল, আর গাফেলদের জন্য আল্লাহ জান্নাত নেই। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। রাব্বুল আলামিন, অপরাধের দিকে তাকিও না, তাহলে তোমার মাফ করতে ইচ্ছে করবে না। আল্লাহ তাআলা আমাদের গোনার দিকে অপরাধের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাও, জিন্দিগির গোনাগুলো আজকের এই ময়দানে মাফ করে দাও। সবগুলো যদি কিছু দিয়ে থাকো আমাদের নবীজির রওজায় বসিয়ে দাও। যত মানুষ আমরা কোরআন শুনতে এসেছি এই তিনটি ইন্দ্রিয় শক্তি যাদেরই আছে যথাযথ কাজে লাগানোর তৌফিক দাও। সম্মানিত আমার বন্ধুদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে যে মানুষগুলো আমাকে
দূরদূরান্ত থেকে জড়িয়ে ধরে আমার সুলাইমান ভাই মইদুল ভাই জাকির ভাই সহ যত মানুষ কোরআনের জন্য এগিয়ে আসে তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও আজকের মাহফিলের সভাপতি দোয়া চেয়েছে অসুস্থ আল্লাহ শেফায়ে কামিলা জেলা দান করো মাহফিলের প্রধান অতিথি ব্যারিস্টার সাহেবকে কবুল করে না আগামীকাল যিনি আসবেন শ্রদ্ধা বাদন বড় ভাই আল্লামা তারিক মানোয়ার আল্লাহ তাআলা তুমি তাকে সহি সালামত এখানে এনে দিও হেদায়েতমূলক কথাগুলো তার জবান থেকে বের করে দিও তিনটা বছর জালেমের জিন্দান খানায় কি আচরণ তারা করেছে আল্লাহ তুমি দেখেছো আমার শরীরে মারাত্মক রোগ হয়ে গেছে স্বাভাবিক হতেই পারছি না ডাক্তাররা বারবার বলছে রাত জাগা যাবে না রাত 10টার পরে আপনি ঘুমিয়ে পড়বেন তোমার বান্দাদেরকে কোরআনে কারীম প্রচার করা শোনানোর জন্য কিছু কিছু দিন রাত আমার বেশি হয়ে যায় আল্লাহ তুমি আমার শরীরটাকে আগের মতো স্বাভাবিক করে দাও আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফি